हेलो बंधुरा, माय विलेज फूडे अपन सकल के स्वागत। आज के हमें दूधे स्वाद के कीभे सहजे घी तैरी जाए सेटाई देखाबो। कोनो रकम ब्लेंडर छाड़ा हमें आज के घीटा तैरी करे देखाबो, एकेबारे खाँटी गावा घी। तो घी तैरी करार जोन्नो हमें प्रथम एक थाला निये निच्छे, एर मध्ये दिए देव दूधे सर। ये सरटा हमें जाल कर दस दिन मत एकटू एकटू जमिए फ्रिजे रेखे दिए। तारपर आज एटाके बेर करे घी तैरी करब। तो ये सरटाके एबार हमें भालो करे हाथ दिए मेखे नेब। एभावे भालोभावे हाथ दिए माखते थाकब। तीन थेके पाँच मिनिटेर मध्ये एटा हये जाबे। ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর এটা অনেকটা মিহি হয়ে যাবে। দেখুন কতটা মিহি হয়ে গেছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আপনাদের বোঝানোর জন্য আরও একটা টিপস বলতে চাই, সেটা হলো এরকম হয়ে গেলে যখন মিহি হয়ে যাবে তখন একটু বাটিতে জল নিয়ে তারা একটু দিয়ে দেখবেন। যদি এটা ভেসে ওঠে তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। তো দেখুন এরকম ক্রিমের মতো হয়ে যাবে। তোমার হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা জল। ফ্রিজে রেখে নর্মাল টেম্পারেচারে রাখা ঠান্ডা জল, এই জলটা এর মধ্যে দিয়ে দেব। তো ভালোভাবে অনেকটা জল দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে ধুয়ে নেব। এই সরের মধ্যে যে দুধটা ছিল সেটাই জলের সঙ্গে মিশে যাবে। এইভাবে ভালোভাবে ধোয়ার পর আমি এই দেখুন কীভাবে সুন্দরভাবে নুনি উঠে গেছে, এটাকে এক জায়গায় জড়ো করে আমি তুলে নেব। তো এইভাবে হাত দিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে উঠে গেছে। তো এটাকে আমি আবারও আর একবার ধুয়ে নেব। তো আবার এটাকে ভালোভাবে ধুয়ে নেব। জল দিয়ে এইভাবে ধুয়ে নেওয়ার পর আর এটাকে তুলে নেব। এখন এইভাবে আমার নুনিটা রেডি হয়ে গেছে। এইভাবে তুলে নেওয়ার পর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। এরপর কড়াইয়ের মধ্যে ওই ননিটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটা চামচের সাহায্যে এইভাবে নাড়তে থাকবো এবং চুলার জালটাকে মিডিয়াম আঁচে রাখবো এবং এইভাবে আমি নাড়তে থাকবো। এইভাবে না নাড়লে উতলে পড়ে যেতে পারে, তাই আমি কিছুক্ষণ ধরে এইভাবে নাড়তে থাকবো। তারপরে দেখবেন এভাবে একটু নাড়াচাড়া করলে এর মধ্যে আস্তে আস্তে ঘি বেরোতে শুরু করবে। দেখুন আমার ঘি বেরোতে শুরু হয়ে গেছে। এইভাবে ঘি বেরোবে, আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। দেখুন ঘিটা কীভাবে বেরোচ্ছে, উপরে একদম ফুটে উঠেছে। এরপর মাঝে মধ্যে একটা চামচ দিয়ে এটাকে নেড়ে দেবো যাতে তলায় ধরে না যায়। এবার এভাবে কিছুক্ষণ রাখার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে উঠেছে। আপনারা একটু এইভাবে নিয়ে দেখতে পারেন, দেখুন কীরকম রঙটা চেঞ্জ হয়ে গেছে, বাদামি হয়ে গেছে। এবার আমার ঘিটা হয়ে গেছে, মানে আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরও কিছুক্ষণ এইভাবে নাড়ব যাতে পড়ে না যায়। তো আমার ঘিটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমার ঘি একটা ছাঁকনির সাহায্যে আমি ঘিটাকে ছেঁকে নেব। এখন আমি ঘিটাকে ছেঁকে নিচ্ছে, তারপর দেখবেন কত সুন্দর ঘি হয়েছে। আমার ছেঁকা হয়ে গেছে, ঘিটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটা আমি একটা বোতলের মধ্যে রাখবো। কত সুন্দর ঘি হয়েছে।